মা হতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলী। দ্বিতীয়বার গর্ভধারণের সুখবর দিলেন নায়িকা। ইউভানের পর ফের মা হতে চলেছেন শুভশ্রী, দিলেন সুখবর। অবশেষে সব জল্পনার হলো অবসান, আর কোনো উড়ো খবর নয়, সত্যি সত্যি এবার দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সোশ্যাল মিডিয়াতে এই খবরে শিলমোহর দিলেন অভিনেত্রী। বিয়ের ঠিক 5 বছরের মাথায় দ্বিতীয় সন্তানের আগমন হতে চলেছে রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর সংসারে। 2018 সালের মে মাসে রাজ চক্রবর্তীকে বিয়ে করেছেন শুভশ্রী। বিয়ের 2 বছরের মাথায় জন্ম হয় তাদের প্রথম সন্তান ইউভানের। সোশ্যাল মিডিয়ার সুবাদে সে এখন বেশ সেলিব্রিটি, তার জন্য আলাদা করে রয়েছে ফ্যান পেজও। এতদিন রাজশ্রীর একমাত্র সন্তান হিসেবে নেটিজেনদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ইউভান, এবার তাতে ভাগ বসাতে আসছে তার ছোট্ট বোন কিংবা ছোট্ট ভাই। বেশ কিছুদিন আগে থেকেই শুভশ্রী তার দ্বিতীয়বার মা হওয়ার পরিকল্পনা নিয়ে আভাস দিচ্ছিলেন। এবার এটি সাক্ষাৎকারে তিনি বলেন, মা হওয়ার জার্নিটা তিনি উপভোগ করেছেন ইউভানের বেলায়। এরপর রাজ এবং শুভশ্রী এও বলেন, ইউভানকে তারা একা রাখতে চান না, তাকে একটা খেলার সাথী দিতে চান। অবশেষে সেই দিনটাও এসে গেল রাজশ্রীর জীবনে। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি গর্ভধারণের সুখবর জানিয়েছেন শুভশ্রী। তিনি একটি শেয়ার করেছেন ছবি, যেখানে তাদের 3 বছরের ছোট্ট সন্তান ইউভানকে মা বাবার হাত ধরে লাফাতে দেখা যাচ্ছে। তার পরনে সাদা রঙের টি শার্ট, যেখানে লেখা আছে বিগ ব্রাদার বা বড় দাদা, অর্থাৎ ইউভান এবার বড় দাদা হতে চলেছে। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ইউভান এবার বড় দাদায় উত্তীর্ণ হল। এই সুখবরে শুভশ্রীর ভক্তরা তো খুবই খুশি, তার ইনস্টাগ্রাম পোস্ট শুভেচ্ছা বার্তায় ভরে যাচ্ছে। টলিউডের অন্যান্য সুপারস্টাররাও হবু মাকে শুভেচ্ছা জানিয়েছেন। মৌনী রায় থেকে শুরু করে শ্রাবন্তী চট্টোপাধ্যায় সকলেই শুভশ্রীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। মৌনী শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, অনেক ভালোবাসা খুদের জন্য, আমি যে তার প্রিয় মাসি হতে চলেছি তা বলতে কোনো দ্বিধা নেই। শ্রাবন্তীও শুভেচ্ছা জানিয়েছেন তার বান্ধবীকে। মিঠাই অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু লিখেছেন, হরে কৃষ্ণ। এখন ডান্স বাংলা ডান্সের বিচারক হিসেবে দেখা যাচ্ছে শুভশ্রীকে। এরপরেও তিনি কাজ চালিয়ে যাবেন নাকি নিজের শরীরের যত্নের জন্য বিশ্রামে নেবেন, সেটাই এখন দেখার বিষয়।